মিস হ্যালো হ্যালো গুড ইভিনিং এখন 7টা বাজে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে জয় কাজে গেছে তো আমরাই বসে গেলাম একটুখানি ব্লগ করতে অ্যাকচুয়ালি বলছিলাম যে আমার রান্নাঘরে কাজ চলছিল কাজটা এখন কমপ্লিট হয়েছে তো ওই গোছ গাছে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম অনেকে আমাকে বলেছেন যে আমার ছুটকির একটা আবৃত্তি হলে খুব ভালো হয় ওর মুখে আবৃত্তি একটা শুনতে চেয়েছেন তো আজকে ও একটা আবৃত্তি করে শোনাক নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের দল মনে কর না উঠল সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার তো শুনলেন ওর কবিতা কেমন লাগলো অবশ্যই জানাবেন ও রিসিটেশনটা অনেকদিন ধরেই শেখে এদিক ওদিক একটু ফাংশনও করে সেভাবে আমি মানে এর বাইরে আর কম্পিটিশন অনেক কিছু মানে এসবে আমি নিয়ে যেতে পারি না স্কুল থেকে ফিরতে লেট হয়ে যায় তারপরে টিউশন একজনের কাছে পড়ে তাছাড়া অন্য দিনগুলো আমার কাছে পড়ে তো সেই জন্য আর আলাদা করে কোনো কম্পিটিশনে যাই না স্কুলের কম্পিটিশনে ও নাম দেয় আর ফাংশন থাকে অনেক ফাংশন টাংশনগুলো করে তো যাই হোক আজকেও আমার মেয়ে অনেকগুলো নাম লিখেছে তার মধ্যে একজনের নাম আমি বলছি সুপ্রিয়া বরকন্দাজ তুমি অনেকদিন ধরে বলছিলে অ্যাকচুয়ালি আমি এই ঘরের কাজে এমনভাবে বিজি হয়ে গেছিলাম যে আমি নাম কোনো শর্ট আউট করতে পারছিলাম না তো একটু লেট হয়ে গেল নাম পড়তে আমার সুপ্রিয়া বরকন্দাজ শুভঙ্কর মুখার্জি শিল্পা রয় আনিয়া নাজনিন থ্যাংক ইউ সো মাচ তো এছাড়া বেস্ট কমেন্ট হিসেবে আমি বলেছিলাম যে কয়েকজনের নাম লিখে নেব তো সত্যি কথা বলতে বেস্ট কমেন্ট হিসেবে কয়েকজনের নাম নেওয়াটা মানে এটা খুব খুব চাপের ব্যাপার কেন প্রত্যেকের কমেন্টই খুব খুব ভালো মানে অনেকেই বেস্ট কমেন্টদের মধ্যে অনেকেরই নাম করা উচিত তো আমার সকল কমেন্টস যারা করেছেন আমার সকল ভিউয়ার্স সকল সাবস্ক্রাইবার্স আর যারা যারা সকলে প্রত্যেকে কমেন্ট করেছেন সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর আমার ছুটকির তরফ থেকে একটা বড় ফ্লাইং তো বেস্ট কমেন্টদের নাম আমি পড়ছি তো অনিন্দিতা ভট্টাচার্য কাবেরী মুখার্জি আফফান কারমানি শিল্পা চ্যাটার্জি শবনম বেগম সোমাশ্রী চক্রবর্তী রিয়া সরকার অনুষ্ঠব ঘোষ দস্তিদার সুনন্দা চৌধুরী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এর মধ্যে ভালো কমেন্টসের সাথে আমার ভুল ত্রুটিগুলো আপনারা বলবেন সেটাই আমার কাছে একদম কাম্য আমাকে ম্যাক্সিমাম যারা কমেন্ট করেন আমি তাদের থেকে আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েটিং কমেন্টস এগুলো আমি খুব এনথু পাই এগুলোতে খুব এনার্জি পাই আর আমার ব্লগ করার ইচ্ছেটাও ততটাই বাড়ে যে না আমি করি তো কেউ কেউ আছেন যারা ভুল ত্রুটি বলেন ঠিকই কোনো সময় অ্যাপ্রিসিয়েটিং কমেন্ট করতে পারেন না এটা আমি জানি না এটা ঠিক কেন ভিউয়ার্সদের কাছে আমরা ব্লগাররা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিংটা আশা করি তো ক্রিটিসিজমটাও থাক কারণ ক্রিটিসিজমটা করা উচিত
কিন্তু কেউ যদি বারংবার প্রত্যেকটা ভিডিওতে শুধু ক্রিটিসাইজ করে যায়, যদি সমস্ত সময় ভুল ত্রুটিগুলোই মুখের সামনে তুলে ধরে, তাহলে আমাদের ব্লগারদের সত্যি খুব খারাপ লাগে। তো আমি নাম করছি না, তো হয়তো যিনি করেছেন তিনি হয়তো দেখলে বুঝতে পারবেন আমি কার জন্য এই কথাটা বলছি। আর তিনি এটাও বলেছিলেন, হয়তো আমার অন্য অন্য ভিউয়ার্সরা তাকে রিপ্লাইও দেন, তো সেক্ষেত্রে আমি বলে রাখি প্রত্যেক ভিউয়ার, প্রত্যেক সাবস্ক্রাইবার, প্রত্যেক কমেন্ট যারা করছেন, প্রত্যেকেই আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি। এখানে অনেক ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক পর্যন্ত অনেকেই আছেন, তো সবাই আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি। তো আপনাকে যে উত্তর দিচ্ছেন তারা হয়তো আমার এই ফ্যামিলি মেম্বারেরই কেউ, তো সেটা আমি জানি না কখন কে কখন কিভাবে উত্তর দিয়েছেন। তো যাই হোক, তা আপনাকে তারাই উত্তর দিচ্ছেন, তো আমি আপনাকেই ডাইরেক্ট বলছি। তো আপনিও মাঝে মধ্যে কখনো সখনো যদি একটু ভালো লাগে সেই ভালো লাগার জায়গাটাও বলবেন, শুধু ক্রিটিসাইজটা মানে শুধু ক্রিটিসাইজ করলে সেটা একটু নিতেও ভালো লাগে না, অ্যাকচুয়ালি সেটা খারাপই লাগে। তো যাই হোক, আমার খারাপ লাগার জায়গাটা আমি বলে দিলাম, কারণ প্রত্যেক ভিডিওই তার এক মানে তার কমেন্ট কোনোদিনই ভালো আসেনি আজ অবধি, মানে প্রত্যেকটা ভিডিওতেই ভুল ভুল ত্রুটি অবশ্যই ধরা উচিত, কিন্তু একটু মাঝে মধ্যে অ্যাপ্রিসিয়েটিং কমেন্টস পেলে আমার খুশি হব। আর একজন বলেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন অনেকে যে আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা আমার সঙ্গে থাকেন না কেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, আমি এটা আপনাদের বলেছি যে আমাদের বাড়িটা আলাদা, আমাদের আরেকটা বাড়ি আছে যেখানে বাবা মা থাকেন, আর এটা আমরা ফ্ল্যাটে থাকি। আমাদের ফ্ল্যাটটা খুব ছোট, এখানে একটা টু রুমস ফ্ল্যাট, তো এখানে অতটা জায়গা নেই যে ওনারা এসে থাকবেন, ওইখানকার জিনিসপত্রও অনেক কিছু আছে। বাড়িটা আর ফ্ল্যাটের ডিস্টেন্স খুব ক্লোজ, খুব কাছে, খুব একটা দূর না, হেঁটে এখান থেকে 7 থেকে 8 মিনিট লাগে, তো আমরা ওখানে যাতায়াত করি। কিন্তু হ্যাঁ, এই করোনা পিরিয়ডে, এই লকডাউনের জন্য আমরা এখন যাতায়াতটা আমাদের অনেকই কম হচ্ছে, আর সব থেকে বড় কথা তো আমাদের ওই জন্য যাতায়াতটা একটু কমে গেছে। আর এই বাবার এখন শরীরটা খারাপের জন্য এখন তাও এর মধ্যেই আমাদের ডক্টরের কাছে নিয়েও যেতে হচ্ছে, যেটাই হোক মানে অ্যাকচুয়ালি এই টাইমটায় ডক্টরের কাছে যেতেও সত্যি কথা বলতে ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, বাবার বয়স হয়েছে, ওই জন্য বাবাকে মানে বাড়িতে ফেলে রাখার মতন কোনো ইন্টেনশন নেই, তাই বাবাকে দেখানো হচ্ছে। তো বাবা আগের থেকে অনেকটা এখন ভালো আছে, ওষুধ এখনও চলছে, হোপফুলি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাক, আর কি বলবো। আর অনেকে বলেছেন তো বাইরে এই মুহূর্তে যাওয়া ঠিক নয়, ঠিক কথা, বাইরে আমি যাই না অ্যাকচুয়ালি, অনেকদিন বাদে গেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের আউটিংটা ভালোই হয়েছিল, আর আমরা প্রত্যেকে সাথে মাস্ক ছিল, স্যানিটাইজার ছিল, যথাসময়ে সব কিছুই আমরা করেছি। বাইরের খাওয়া ঠিক নয় একদম আমরা জানি, কিন্তু আমাদের অনেকদিন কোথাও বেরানো হয়নি, ওই জন্য আমরা জাস্ট শর্ট টাইমে একটু আউটিং করে নিয়েছি। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে বৃহস্পতিবার মানে কাল থেকে ফুললি লকডাউন, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে শুনলাম যে থার্সডে আর স্যাটারডে লকডাউন, বাট আমাদের এখানে টানা 8 দিন লকডাউন থাকবে, যেখানে বাজার দোকান কিচ্ছু খুলবে না, কোনো কিছু বসবে না, ইভেন মেডিসিন শপটাও একটা টাইম সার্টেন টাইম অবধি খোলা থাকবে। তো নৈহাটিতে অ্যাকচুয়ালি এফেক্টেড প্রচুর, নামটাকে বলেছি, সব জায়গায় এফেক্টেড প্রচুর, কিন্তু আমাদের এখানে আমি এখানকার কথা বলতে গেলে নৈহাটিতেও প্রচুর এফেক্টেড, তো এই জন্য এখানে ফুললি 8 দিন মানে কাল বৃহস্পতিবার থেকে সামনের বৃহস্পতিবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। তো আজ সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, সমস্ত কিছু মানে বাজার দোকান করতে হয়েছে, আমি আর আমার হাজব্যান্ড বাজার দোকান করেছি, সবজি কিছু কিনেছি, অ্যাকচুয়ালি 8 দিনের সবজি কিনে স্টোর করার মতো সম্ভব হয় না, কেন কী থাকবে না থাকবে, কতটা থাকবে, কতটা ভালো থাকবে একটু বোঝা যায় না, প্লাস কিছু গ্রসারি আইটেম ছিল সেইগুলোও আমরা কিনে এনেছি। তাও বিকেলের দিকেও একটু বেরিয়েছিলাম, বিকেলের দিকে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম, আরও কিছু জিনিস ছিল সেগুলো কিনে রেখে দিয়েছি, কিছু ওদের বিস্কিট, কিছু ড্রাই ফ্রুটস অল্প স্বল্প কিনে রেখে দিয়েছি যতটা পেরেছি, কারণ 8 দিনে কিছু মানে চাইলেও কিছু পাবো না।
इट्स डिनर টাইম চলে এসেছি আমার রাতের খাবারে আজকে হলো মেনু কি বলো এটা হচ্ছে চিলি পনির আর রুটি চিলি পনির আর রুটি আর সাথে মিষ্টি আছে লর্ড চমচম পনির খেতে খুব ভালো লাগে আর পনির মাম খুব পছন্দ করে আমি খুব একটা পছন্দ করি না হ্যাঁ ও পনির খুব একটা খায় না তাও চিলি পনিরটা হলে একটু খায় হেভি আছে সুন্দর হচ্ছে কিন্তু এটা পনিরের বদলে চিকেন হলে আরো ভালো হতো চিকেনের সাবস্টিটিউট বলবো না কিন্তু চিলি পনির খেতে যথেষ্ট ভালো লাগে ভালো লাগছে তো ভালো লাগছে ও কেমন লাগছে চিলি পনিরটা একদম চিলি চিকেন যেরকম ভাবে বানাই সেভাবেই বানিয়েছি শুধু পনির আছে চিকেন আছে শুধু চিকেনের জায়গায় পনির আছে পনিরের কোনো আইটেম বললে আমি ক্রিম পনিরটাই নিয়ে রাখতে না পনির আইপি জিনিস ভালো লাগে যে কি পনির একটা ফ্রাই করো না চিকেন ফ্রাই যখন হয় তখন ক্রিসপি ক্রিসপি মতো চিকেন ক্রিসপি মতো একটা ক্রিসপি পনির ক্রিসপি পনিরটা খুব সুন্দর লাগে মানে যেরকম ভাবে মানে এগুলো আমি বাড়িতে মানে ফ্রাই করে করে করি ক্রিসপি পনির মানে যেরকম ভাবে চিকেন ক্রিসপি বানাই ঠিক সেম ভাবেই পনির ক্রিসপি হ্যাঁ পনির ক্রিসপি ওটাও খেতে খুব সুন্দর লাগে সসে দিয়ে হালকা স্ন্যাক্স চিকেন তো বেশি ভালো লাগে পরে না পরে বেশ ভালো লাগে আরে চিবিয়ে দিচ্ছি ভালো পনির কি আমি একটা পাবো শিওর পনির ভাগ হবে না দেখ না লকডাউন কাল থেকে পড়ে গেছে বলে না হলে আমি বলতাম কালকে আমি আইসক্রিম একা খেয়ে নেবো দেখি দেখি তোকে দিতাম না আমি তখন করবো না আমি আইসক্রিম খাই না খাই খুব কম মানে খাই মোটা মোটা একটা গোটা আইসক্রিম আমার দ্বারা শেষ হয় না আইসক্রিম খাও না ফুচকা খাও না আর কি ভালো গুলো খাই না পৃথিবীর সেরা জিনিস ফুচকা ফুচকা না আমার চকলেট পৃথিবীর সেরা জিনিস হলো ফুচকা ধন্যবাদ প্রত্যেকটা মেয়েরই ফুচকা খুব পছন্দের কিন্তু সত্যি কথা বলতে আমার মায়ের উল্টে গেছে আমার ফুচকা কোনো গালি পছন্দ হতো না আমি ফুচকা একদমই খাই না খাই আমরা একটা জায়গা থেকে খাই তখন একটু আমাদের থেকে একটা খেলো হ্যাঁ ওই একটা দুটো আর যদি কোনো দিন 10 টাকার খেয়ে নিলাম মানে আমার হয়ে গেল ডিনার শেষ ডিনার লাঞ্চ যা আছে পরে হ্যাঁ না বেশি বলে আমরা সন্ধ্যাবেলাই খাই হ্যাঁ সন্ধ্যাবেলা খাই আমরা ঠিক আছে ও আবার মাঝে মাঝে হয় কত কিরকম হট করে আমাকে একটা দেড়টা নাগাদ আমাকে ফোন করে বললো কি করছো রেডি হতো তাড়াতাড়ি হয়তো তুমি কাজ থেকে ফিরে আসছে তা আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম এখন কেন কি দরকার আছে দরকার আছে হ্যাঁ বেরোলাম আমার হট করে দেখি ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এবার আমি বললাম এখন বাড়িতে গিয়ে ভাত খাবে তুমি ফুচকা খাচ্ছ একটু খাই একটু খাই এবার খাও আমি তো বললাম একদমই খাবো না তুমি খাও বাবা তুমি আমার সঙ্গে দাঁড়াও আবার ও আবার ব্যাপারটা হলো কি ও ফুচকার দোকানে গিয়ে ও লজ্জা পায় বলে তোমাকে নিয়ে যাওয়া লজ্জার ব্যাপার মানে আমি খাই তুমি খাও না এক ফোঁটা আর ও এতটাই ফুচকা খেতে ভালোবাসে মানে ওকে লাঞ্চ না দিলেও হবে ভালো ফুচকা যদি হয় ও আরামসে খেয়ে নেবে ইভেন আমার মেয়েও তাই আমার বড় মেয়েও তাই আমার ছোট মেয়েও খায় কিন্তু আমি একদমই ফুচকা খাই না ফুচকার মানে এখন তো লকডাউন চলছে এসবের আগে হয়তো ও পড়তে গেছে টিউশন গেছে হয়তো রাত্রিবেলা ওকে আনতে হবে 9টার সময় হয়তো ছুটি হয়েছে এবার ওকে ও আনতে গেল মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আনতে গেল মোটামুটি আস্তে আস্তে 9টা 20-25 বেজে যাচ্ছে তখনও ওরা ওইখান থেকে ফুচকা খেয়ে বাড়িতে আসে দেরি হচ্ছে আমি আবার ফোন করি কি ও কোথায় তোমরা ও হয়তো ধরলো ধরে বললো মা আমরা ফুচকা খাচ্ছি মানে এতটাই এরা মানে ভালোবাসে আবার সন্ধ্যার দিকে কখনো খিদে দিতে পেলে খিদে পেয়েছে ও ফোন করে বলে যায় সন্ধ্যাবেলা তোর টিফিন করবি না হট করে নিয়ে চলে গেলো কি আমাকে বল তুমি যাবে একবারই জিজ্ঞেস করে নেক্সট বার আর জিজ্ঞেস করে না আবার কখনো কখনো খুব পেড়াপেড়ি করে যে হ্যাঁ চলো 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 আবার যে ফুচকা শুনলি আমার মনটা কেমন স্যাড হয়ে যায় রাস্তায় বেরোলে ও যদি খিদে পায় সবার আগে বলবে একটু ফুচকা খাবে আমি কেন তুমি এটা বলো আমি তো খাই না দুপুরবেলা
লাঞ্চের আগে ফুচকার কি টেস্ট চিন্তার বাইরে। খুব খিদে পেয়েছে তো বলবে না সেই সময় ফুচকা খাওয়া, ধারণা করতে পারবে না কি লাগে। তো রিয়েলি আমার এই আইডিয়াটা একদমই নেই, আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি, মানে হিসেব হিসেব মতো শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমি এর বাইরেও গিয়ে খেয়েছি। পানিপুরি যেটা বাইরে বলে, বোম্বেতে খেয়েছি, একমাত্র বোম্বেতে যখন খেয়েছিলাম ওরা পানিপুরি বলে, ওর মধ্যে ছোলা দেয়, তো মানে ওদের কুটটা তৈরি হয় ছোলা দিয়ে। ওখানে আমাদের আলু মাখাটা, যেরকম আলু মাখে ওখানে আলু মাখে না, ওরা ছোলা টোলা দিয়ে ওখানে পানিপুরিটা করে। খারাপ লাগেনি, ভালো লেগেছিলো। এখানে যেমন টক জলটা থাকে, ওখানে টক জলটার মধ্যে না লেবু দিয়ে করে, গন্ধরাজ লেবু দিয়ে করে, আর তার মধ্যে না খুব সুন্দর সেন্ট বেরোয়, আর পাতি লেবু দেয়, গন্ধরাজ লেবু দেয়, আর পুদিনা পাতা ফাতা এইসব থাকে। তো আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো, কিন্তু তার মানে এই নয় যে আমি এত ভালো লেগেছে আমি ওখানে খাবো সেরকম। আমি একটা দারুণ জিনিস দেখেছিলাম, জানিস তো, মহারাষ্ট্র একজন ফুচকা বিক্রি করছে, ওপরে লেখা রয়েছে, মানে ওরা যেটা লিখেছে মারাঠিতে লিখেছে, হিন্দিতেও লিখেছে, ইংলিশেও লিখেছে, মিনিংটা হলো 20 টাকা দাও যত ইচ্ছা ফুচকা খাও। কীরকম বলতে, ধরুন ছোটো 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 জার রয়েছে, একটা ধরনের ধনে পাতার চাটনি রয়েছে, একটা পুদিনা পাতার চাটনি রয়েছে, একটা হয়তো লেবু জল, একটা তেঁতুল জল, এরকম ধর 8-10টা ওরকম জার রয়েছে। পেছনে একজন দাঁড়িয়ে ফুচকা দিচ্ছে, সামনে সবাই খাচ্ছে, এবার যে যে জারটা থেকে বলছি সেই জারটা থেকে জল তুলে দিচ্ছে, ওরা জানে কোন জারটায় কি আছে, সে অনুযায়ী জল তুলে দিচ্ছে। 20 টাকায় যত খুশি ফুচকা খাও। আমি দেখেছিলাম এটা ইয়েতে, মহারাষ্ট্র, কোন জায়গাটা গেলাম বলুন, মহারাষ্ট্র, না 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 মহারাষ্ট্র, মহারাষ্ট্র কোন জায়গাটা বলুন। জানুয়ারি 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি ও এখানে ছিল না, 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি ছিল না, ও মহারাষ্ট্র ছিল, ওর কাজেই গেছিল নন্দুরবাড়ে একটা ব্রিজ আছে জানিস তো, ব্রিজের পরেই ফুচকাটা বিক্রি হয় শপিং মলের সামনে, তো শপিং মলে যা লোক যায় তার থেকে ফুচকা বেশি লোক খায়, 20 টাকা যত কিছু ফুচকা। তো ও ওখানে ছিল এক মাস কাজের জন্য গেছিল, তো ওর বিজনেসের কাজে গেছিল, তো ওখানে এক মাস ছিল, 12 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারি এক মাস ও ওখানেই ছিল। তো যাই হোক, তো এসেছে, এসে আবার এক সপ্তাহ বাদে ছিলে, তারপরে বেরিয়ে গেল দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড প্রথম ইয়েতে গেলাম, মধুপুর, মধুপুর, তারপরে ওখান থেকে দুমকা, ওখান থেকে দুমকা, প্রায় এটাও প্রায় 6-7 দিন, 6-7 দিন করে দেন ও ফিরেছে ফেব্রুয়ারির প্রায় অলমোস্ট লাস্টের দিকে। তো মার্চের মিডের দিকে, তাই না, মিড অফ মার্চ ওর যাওয়ার কথা ছিল, ফের আবার সুরাট যাওয়ার কথা ছিল। ওখানে করোনার অ্যাটমসফিয়ার একটা আছে হালকা করে তৈরি হয়ে গেছিলো, আর লকডাউনটা চালু হয়ে গেল। তো আমি সেটাই ভাবি যে বাই চান্স ও যদি চলে যেত আর তারপরে লকডাউনটা হলে আপনি আসতেই পারতেন না। মহারাষ্ট্র, মহারাষ্ট্র গুজরাট, সবার আগে করোনা ওরই হতো। আর মানে কি বলবো, মানে যে পরিমাণ ওখানে গিয়ে কাজ শিডিউল, ভিডিও কলিং করতো দিনে তো 10 বার করে ভিডিও কলিং হতো, এই যাচ্ছে ওই যাচ্ছে, এখানে কাজ ওখানে কাজ, তো আমি তাই ভাবি আর এখন বলি যে বাই চান্স তোমার এটা পিছিয়ে গেছিল, না হলে তো সবার আগে করোনাটা ওকেই ধরে, আমি তো থেকেই যেতাম, খাওয়া দাওয়ার সমস্যার জন্যই তো আরো ফিরলাম হিসাব মতো। হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া সত্যি খুব সমস্যা হচ্ছিল, মহারাষ্ট্রের খাওয়া দাওয়াটা নিয়ে ওর খুব ঝামেলা হয়ে গেছিলো, ওর শরীরটা ওখানে মাঝখানে খারাপ হয়ে গেছিলো, খুব খুব খারাপ হয়ে গেছিলো, ঠিক মতো খেতে পারছিল না, ওই জন্য একটু প্রবলেম, যে যেখানে হ্যাবিচুয়েটেড এটাই হলো ব্যাপার। হ্যাঁ, সব থেকে ভালো খাবার কি ছিল বলতো, আমার ব্রেকফাস্ট কি বলতো, একটা বিশাল বড় গ্লাসে আখের রস, ওটা তুমি ওখানে আমাকে ভিডিও কল করে দেখিয়েছিলে। আবার যখন ইয়ে বানাতাম, চিকেন বা মাটন বানাতাম, তো প্রথম তো ওই দোকানটা জানতো না যে চিকেন বা মাটনে আলু দেয়, আমি তো আলু ছাড়া খেতে পারি না, তা আমরা যখন আলু দিয়েছি তখন ওরা বলছিল যে আলু ডালও যাতে ইসমে, আমি বললাম হ্যাঁ আলু ডালকেই তো খাতে হম লোক, তো ওরা বললো ঠিক আছে বানাইয়া তো আমরা দেখেঙ্গে। দেন যে দোকানটায় বানাচ্ছিলাম ওর একটা ফ্রেন্ড আসলো, ভালো হয়েছিল, এটাও ভালো ছিল, তো একটা ফ্রেন্ড আসলো, ওর ফ্রেন্ড রান্নাটা দেখলো, দেখে বললো আরে ইসকো চাবল মে ডাল কে খাইয়েগা না কিতনা আচ্ছা লাগেগা। সত্যি বাঙালিদের খাদ্য, মানে বাঙালিরা হলো খাদ্য রসিক, মানে কিভাবে কোনটা খেতে হয়
এটা হয়তো অনেকেই আলু পছন্দ করেন না, কিন্তু আমাদের বাঙালিদের একটুখানি মাংসের মানে আলু একটু না থাকলে হয় না, সব খাবারই একটু আলু না থাকলে হয় না। যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিউ যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, যাতে নিউ ভিডিও আপলোড হলে আপনার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আমাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।